হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো এটা একটা পুজোর ভিডিও। তো এখানে মায়ের পুজো হচ্ছে। মায়ের পুজো হচ্ছে কোথায়, আমরা সেখানে কি কি করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এটা হচ্ছে আমার বড় মাসির বাড়িতে কালী পুজোতে। এই পুজোটা ছিল ডিসেম্বরের 27 তারিখে। আমি ভিডিওটা দিতে পারিনি কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল, ভীষণ ঠান্ডা লেগেছিল। এখন সর্দি কাশি প্রায় সবারই হচ্ছে। তো এই যে দেখো, যেখানে ঠাকুর রাখা হবে সেই জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে উপস্থিত রয়েছে এই যে আমার বোনেরা, দেখতে পাচ্ছ, দাদার মেয়েরা, বোনের মেয়েরা, বান্ধবী, মানে বৌদি মাসিরা, তো সকলেই আছে এখানে এই পুজোতে। আমার এত ভালো লেগেছে ঠাকুরটাকে যেখানে রাখা হবে, জায়গাটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, মানে তোমরা তো দেখেছো ভীষণ সুন্দর। সত্যি আমি অবাক হয়ে গেছি কারণ আমাদের এখানে এত অ্যাভেলেবেল ফুল পাওয়া যায় না, আর এত সুন্দর করে সাজানো হয় না। ওখানে আমি দেখেছি কোনো বিয়েতে বা পুজোতে খুব সুন্দর করে প্রচুর ফুল দিয়ে সাজানো হয়, কারণ রানাঘাটে প্রচুর ফুল অ্যাভেলেবেল ফুল পাওয়া যায়, যেটা তোমাদেরকে আমি একটা গার্ডেনের ভিডিওতে দেখেছি যে কত ফুল। তো এখানে সাজানোটাও হয় খুব সুন্দর করে। তো এখন আমরা চলে এসেছি ঠাকুর নিতে। সঙ্গে রয়েছে বাড়ির একেবারে ছোট্ট সদস্য থেকে বাড়ির একদম বয়স্করা, অনেকে মিলে আমরা ঠাকুর নিতে এসেছি। ছোদ্দা আর বদ্দাম মিলে তুলে নিল ঠাকুরকে ভ্যানে। এখানে বড় বৌদি, ছোট বৌদি সবাই আছে, বোনেরা তো দাদা ছেলেমেয়েরা প্রত্যেকে আছে, বর্দা আর বড় বৌদি, ছোট বৌদি কিন্তু উপোস রয়েছে, ছোদ্দা একদমই উপোস নেই। আর ঠাকুরকে নিয়ে চলে এসেছি আমরা। ঠাকুরকে দেখো, ঠাকুরকে আমরা যেখানে রাখার জন্য আমরা সাজিয়েছি ওখানে আমরা ঠাকুরকে বসিয়ে দিয়েছি। মাসি ঠাকুরকে পাখা দিয়ে হাওয়া করছে, যা যা নিয়মকানুন ঠাকুর আসার পরে সেগুলো করছে। এখানে কিন্তু পুজোর সাথে সাথে আমরা যারা ছিলাম, যারা উপোস করি, বিভিন্ন রকম খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। এই যে দেখো, ফুচকা, কফি। তো আমরা প্রথমে ফুচকা খেয়ে নিলাম, তারপরে একটু রেডি হয়ে নিলাম, বেশ সাজুগুজু করেছিলাম। প্রত্যেকে সুন্দর সুন্দর সব শাড়ি পরেছিল, লেহেঙ্গা পরেছিল, বৌদিরা গড়দের শাড়ি পরেছিল, আর একদিকে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো অনেক নিমন্ত্রিত ছিল, প্রত্যেকেই এসেছে এবং খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার মধ্যে ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, তারপরে খিচুড়ি, তো আরও বিভিন্ন রকম চাটনি, পাঁপড়, রসগোল্লা, আরও অন্যান্য রেসিপি ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমার বড় বৌদি, আর এটা হচ্ছে বর্দার মেয়ে আর আমার দিদির মেয়ে। তো এই যে দেখো আমার ছোটদা কী সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, আর এটা হচ্ছে আমার বোন অপা। আর দেখাচ্ছি তোমাদেরকে একে একে করে, এটা হচ্ছে আমার আরেকটা বোনের মেয়ে। এই যে দেখো, এইটা হচ্ছে আমার আরেকটা বোন, এর নাম হচ্ছে শিউলি। তো আমরা বাড়িতে প্রত্যেকে ভীষণ আনন্দ করেছি। আর এটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে দিশা, ভীষণ সাজুগুজু করেছে, দেখো মাথার মধ্যে সব ফুল লাগিয়েছে, লেহেঙ্গা পরেছে, এরা প্রচণ্ড মজা করেছে, ভীষণ নাচ করেছে, মানে গান হয়েছে, প্রচুর প্রচুর নেচেছে এরা। তো এই যে দেখো, পুজো শুরু হয়ে গেছে। এই যে ছোটো বৌদি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে, আর পুজোর সমস্ত কাজকর্ম এই ছোটো বৌদি আর বড় বৌদি করেছে। এই যে দেখো, আমিও একটু হালকা পাতলা সাজুগুজু করেছি। তো এখানে প্রচুর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আর প্যান্ডেলও দেখো ফাঁকা হয়ে গেছে, কিন্তু পুজো চলছে বাড়িতে, কারণ বাড়ির লোকেরা আমরা সবাই ছিলাম পুজোতে, কিন্তু বাইরের থেকে যারা এসেছিলো তারা পুজো দেখে, ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে চলে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে। আর এদিকে এই যে দাদা বসেছে পুজোতে, পাশে বড় বৌদি রয়েছে, ছোটো বৌদিও আছে। তো সব মিলে আমরা পুজোতে ভীষণ আনন্দ করেছি, আর প্রচুর বাজি পুড়িয়েছি। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর দাদার বাড়িতে এরকম প্রায় অনুষ্ঠান হয়, আর যে কোনো অনুষ্ঠানে খুব খুব মজা হয়, আমরা খুব আনন্দ করি। এই যে খেতে বসেছি, তখন কিন্তু অন্যান্য যারা ছিল তারা চলে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা শেষে খেতে বসেছি, এই যে দাদার মেয়ে আর এই যে দিদির মেয়ে, এইটা হচ্ছে আমার আরেকটা বোন। এই যে আমরা কজনই খেতে বসেছি, কারণ প্রায় তখন একটা বাজে, আর এই যে খাওয়া দাওয়ার পরে দেড়টা বাজে, তখন আমরা বাজি নিয়ে চলে গেছি বাজি পোড়াতে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে বাজি পোড়াচ্ছে, প্রচুর 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 বাজি পোড়ানো হয়েছে। এই যে দেখো, বাজির ব্যাগ ধরে ঢেলে দেওয়া হয়েছে। তো এখান থেকে যার যেটা পছন্দ সে সেইটা নিয়ে পোড়াচ্ছে। তো এটা চলতে থাকলো বেশ বেশ কিছুক্ষণ, প্রায় এক ঘন্টার উপরে বাজি পোড়ানো হয়েছে। মানে যে যেমন খুশি বাজি ফুটিয়েছে, যার যত খুশি এখানে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ বড়ো ছোটো মানে কেউ বাকি নেই, বড়োরাও ছোটোরাও সবাই মিলে একসাথে বাজি পোড়াচ্ছে। তো আমার মাসি বাড়িতে গেলে পরে এরকমই মজা করা হয়, সবাই মিলে ভীষণ আনন্দ করা হয়। আর এই যে দেখো কীরকম করছে, মানে তখন রাতের যে দেড়টা বাজে কে বলবে, রাতের দেড়টার সময় বাজি পোড়ানো হচ্ছে। তো বাজি পোড়ানো যখন শেষ হয়ে গেল, আমরা আবার চলে গেলাম ঘরে, চলে গেলাম সেখানে, আবার বাড়িতে পুজো হচ্ছে। তো এখানে তো পুজোতে মাসি বৌদিরা আছেই উপস্থিত। তো আমাদের এই ভিডিওটা, মানে আমরা যে সবাই আনন্দ করলাম, তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কার কার বাড়িতে পুজো হলে এরকম আনন্দ করো, তোমরা কী কী মজা করো অবশ্যই কমেন্ট করবে, আর লাইক করবে, শেয়ার করে দেবে। নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর
এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরও তোমাদেরকে দেব। তোমরা কিন্তু সবসময় আমার সঙ্গে থাকবে। আর আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের জন্যই, তোমাদেরকে অসংখ্য তার জন্য ধন্যবাদ। আমি এরকম ভালো ভালো আরও ভিডিও নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে আর পুরো ফাঁকা হয়ে গেছে।